হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাণিজ্যিক ব্যাংক নিয়ে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ বিডিবিএল কী কী ধরনের কাজ করে, তাদের কাজগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, তাদের গুরুত্বপূর্ণ সেক্টরগুলো নিয়ে আমরা জেনেছি। আজকে আমরা জানবো বাণিজ্যিক ব্যাংক কী কী ধরনের সহায়তা প্রদান করে এবং তাদের কাজগুলো কী। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা বেসিক্যালি রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক। এ তাদের কী কী ধরনের ভূমিকা আছে বাংলাদেশের বাণিজ্যিক সেক্টরের উন্নয়নে সেগুলো নিয়ে আমরা আজকে একটু জানবো। বাংলাদেশের এই বাণিজ্যিক ব্যাংকগুলো কী কী নিয়ে কাজ করে? যেহেতু বেসিক নিবিড় শ্রমঘন এবং কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক পরিবেশ আমাদের আছে, সেখানে ক্ষুদ্র মাঝারি শিল্প এবং অন্যান্য প্রতিষ্ঠানসমূহের সকল ধরনের উন্নয়নের জন্য কিছু সাহায্য এখানে সবসময়ই দরকার পড়ে, যেটা বাণিজ্যিক ব্যাংক আমাদেরকে দিয়ে থাকে। বেসিক্যালি আর্থিক সেবা প্রদান, অর্থাৎ আমার যদি কোনো ধরনের ঋণের দরকার পড়ে এবং আমার অর্থনৈতিক কোনো ধরনের সাহায্যের দরকার পড়ে, তখন আর্থিক সেবা প্রদান করবে বাণিজ্যিক ব্যাংক। ক্ষুদ্র মাঝারি শিল্পের ব্যবসায়ের দ্রুত প্রসার, ক্ষুদ্র মাঝারি শিল্পের সবসময় একটা অ্যামাউন্টের ঋণ দরকার পড়ে এবং এই ঋণটা প্রোভাইড করতে পারে বাণিজ্যিক ব্যাংক। কিছু 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 শর্তের এগেনস্টে তারা হচ্ছে ঋণ প্রদান করে থাকে। দ্যাটস ওয়াই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ের দ্রুত প্রসারের জন্য বাণিজ্যিক ব্যাংক কাজ করে যাচ্ছে। বাংলাদেশের যে সোনালী ব্যাংক লিমিটেড আছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে প্রধান ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংক লিমিটেড এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, প্রাইভেট এবং পাবলিক কোম্পানিকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে। কী কী ধরনের সেবা আমরা যদি দেখি, ব্যবসায় বা প্রকল্পের ধরন অনুযায়ী এর এটি ঋণ দিয়ে যাচ্ছে সর্বনিম্ন 50,000 থেকে 10 কোটি টাকা পর্যন্ত সোনালী ব্যাংক ঋণ দিয়ে থাকে এবং এর মেয়াদ চলতি মূলধনের ক্ষেত্রে 1 বছর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে 3 থেকে 7 বছর। অর্থাৎ এই 50,000 থেকে 10 কোটি টাকা ঋণ আমি প্রদান করব, সোনালী ব্যাংক আমাকে প্রদান করছে এবং এই ঋণের মেয়াদ ব্যবসা বা প্রকল্পের উপর নির্ভর করে নির্ধারিত হয়। জেনারেলি এর চলতি মূলধনের ক্ষেত্রে এর মেয়াদ থাকে 1 বছর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে এর ঋণ মেয়াদ থাকে 3 থেকে 7 বছর। ন্যূনতম 2 কারা এই ঋণটা নিতে পারবে, অর্থাৎ আমি যদি ঋণ নিতে চাই আমাকে কী কী কোয়ালিটি থাকতে হবে, নাহলে যদি আমার মধ্যে এই কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু আমি ঋণ পাবো না। কী কী ধরনের কোয়ালিটি? ব্যবসায় উদ্যোক্তাকে অবশ্যই, ঋণ প্রার্থী যে উদ্যোক্তা থাকবে তাকে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার, অর্থাৎ আমাকে দেখাতে হবে যে আমার কাছে অভিজ্ঞতা আছে কোনো একটা ব্যবসা পরিচালনা করার, তারপরেই আমাকে বাণিজ্যিক ব্যাংক ঋণ দিবে, নাহলে ঋণ দিবে না। উদ্যোক্তাকে অবশ্যই সুস্থ এবং শিক্ষিত হতে হবে। কোনো অসুস্থ মানুষ অথবা কোনো অশিক্ষিত মানুষকে বা নিরক্ষর মানুষকে বাণিজ্যিক ব্যাংক ঋণ দিবে না। উদ্যোক্তার বয়স অবশ্যই 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ ন্যূনতম 18 অর্থাৎ সাবালক এবং সর্বোচ্চ 60 বছর হলে সে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ পেতে পারে। শিল্প উদ্যোক্তা, উদ্যোক্তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশের নাগরিক ছাড়া কেউ বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারবে না। এছাড়াও ঋণ খেলাপি, দেউলিয়া, উন্মাদ ও জড়বুদ্ধি সম্পন্ন অর্থাৎ ভারসাম্যহীন কোনো মানুষ কখনোই ঋণ পাবে না, ঋণের জন্য আবেদনও তারা করতে পারবে না। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে মহিলাদেরকে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়েছে, মহিলা উদ্যোক্তারা আরও কিছু কম শর্তে, সহজ শর্তে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ পেতে পারে। তাহলে আজকে আমরা কী দেখলাম যে বাণিজ্যিক ব্যাংক কারা এবং বাণিজ্যিক ব্যাংক কী কী ধরনের কাজ করে থাকে, কোন ব্যাংক কোন মেয়াদে ঋণ দিয়ে থাকে এবং আমি যদি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ পেতে চাই তাহলে আমাকে আমার মধ্যে কী কী কোয়ালিটি থাকতে হবে এবং কী কী কোয়ালিটি থাকলে ব্যাংক আমাকে ঋণ দেবে, কী কী কোয়ালিটি থাকলে ব্যাংক আমাকে ঋণ দিবে না, সেই জিনিসগুলো আজকে আমরা ক্লিয়ার করলাম। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা জানবো বেসিক ব্যাংক লিমিটেড নিয়ে। আজকে আমরা আমাদের ভিডিও শেষ করছি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে জেনে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।